আবহাওয়ার দুর্যোগ লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টির সঙ্গে বাড়বে দক্ষিণ পশ্চিম হাওয়ার দাপট। বিস্তারিত জানুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার, আমি সুমি, আপনারা দেখছেন ইন্ডিবাং নিউজ ইউটিউব চ্যানেল। অন্ধ্রপ্রদেশের উপকূল ছাড়িয়ে গিয়েছে নিম্নচাপ, যদিও এর প্রভাব পড়েছে বাংলার ওপরে। রবিবারে দক্ষিণ চব্বিশ পরগনায় এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই অবশ্য বিভিন্ন জায়গায় বৃষ্টির সঙ্গে মেঘের গর্জনও শোনা গিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কুড়ি অক্টোবর লক্ষ্মী পুজো পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। চলুন জেনে নেওয়া যাক কেমন থাকছে আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আজ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। ঠিক তেমনই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আশেপাশের জেলাগুলিতেও। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার ১৮ অক্টোবর নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। এছাড়া আজ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার ১৯ অক্টোবর নাগাদ বৃষ্টির পরিমাণ সামান্য কমতে পারে, তবে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হবে। বুধবার ২০ অক্টোবর নাগাদ সব জেলাতে বৃষ্টির পরিমাণ কমে গেলেও বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি এবং বজ্রপাতের সঙ্গে দমকা হওয়ার পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। এবার জানুন কেমন থাকছে আজ উত্তরবঙ্গের আবহাওয়া। আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে, সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হবে এবং এই দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার অর্থাৎ ১৯ অক্টোবর বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলি অর্থাৎ কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। ২০ অক্টোবর কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শক্তিশালী দক্ষিণ পশ্চিমা বায়ু বইছে, যে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা জারি থাকছে ১৯ অক্টোবর পর্যন্ত। নিম্নচাপ সরলেও কাটেনি দুর্যোগ, জেলায় জেলায় জারি করা হয়েছে সতর্কতা। এই মুহূর্তে নিম্নচাপ অনেকটাই সরে গিয়ে উত্তর তেলেঙ্গানা সংলগ্ন অঞ্চলে রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস প্রবেশ করছে। প্রথমে এই বাতাস দক্ষিণবঙ্গের ওপর দিয়ে প্রবেশ করবে, তারপরে উত্তরবঙ্গের ওপর দিয়ে যাবে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে আগামী ২০ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তারই সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ১৮ থেকে ২০ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি হবে। আজ ১৮ তারিখ কলকাতা সহ ২ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং কয়েকটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। ১৯ তারিখ কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি বজায় থাকবে। ২০ তারিখ শুধু বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামীকাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, দিনাজপুর এবং মালদহতে ভারী বৃষ্টিপাত হবে। ২০ তারিখে উত্তরবঙ্গের দিনাজপুর ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। বাদবাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে শুধু ভারী বৃষ্টিপাত হবে। এখানেই শেষ হলো আজকের আবহাওয়ার খবর। খবরটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক, কমেন্টস করে জানাবেন। আর এই চ্যানেলের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলিকে সবার আগে দেখতে হলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি থেকে অল অপশন অন করে নিন।